আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের মোবাইলে বেস্ট পারফেক্ট গুগল ক্যামেরা ইনস্টল করবেন। আপনারা হয়তো অনেকেই আছেন যারা বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করেন, বিশেষ করে নাইট মোডে। তো আপনারা যদি নাইট মোডে ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য এই গুগল ক্যামেরাটি আপনার জন্য এবং এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি আপনার মোবাইলের জন্য পারফেক্ট গুগল ক্যামেরা ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন। তো কীভাবে এই কাজগুলো করবেন সম্পূর্ণ জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনাদের জন্য পারফেক্ট একটি গুগল ক্যামেরা খুঁজে বের করে দেওয়ার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জি ক্যামেরাটর। আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমাদের মোবাইলে যে বুট লোডার ফাংশনটা রয়েছে, যে বা যে প্রোগ্রামটা রয়েছে, সেই প্রোগ্রামটা কোম্পানি থেকে ডিফল্টভাবে সেট করে দেয়, সেই প্রোগ্রামটা কিন্তু আমার মোবাইলে এনেবল করা রয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি এই বুট লোডার এই মেনুটা যদি আনলক না করা থাকে বা এনেবল যদি না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন না। আর যদি করেও থাকেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে সেই গুগল ক্যামেরাটি পারফেক্টভাবে সাপোর্ট করবে না। তো এখন দেখতে পাচ্ছেন এটা এনেবল রয়েছে। এরপরে আপনাকে জাস্ট ইওর ক্যাম, আপনাকে নিচে থেকে ইওর ক্যামে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন চেকিং ডিভাইস ইনফরমেশন, এবং এখানে আমার ডিভাইসে বা আমার মোবাইলে যে কনফিগারেশন রয়েছে, সেই কনফিগারেশন অনুযায়ী যে গুগল ক্যামেরাটি সাপোর্টেড করবে, সেই গুগল ক্যামেরার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে বা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। আমি যদি জাস্ট এখানে যদি ইনস্টলে ক্লিক করি, ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পারমিশন চাবে, পারমিশনটি অ্যালাউ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইলে এই গুগল ক্যামেরাটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এরপরে আপনাদের যাদের এই অপশনটি আসবে না বা অটোমেটিকলি আপনাদেরকে গুগল ক্যামেরাটি খুঁজে বের করে দিবে না এই অ্যাপ্লিকেশনটি, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের যতগুলো কোম্পানি রয়েছে, সমস্ত কোম্পানির নাম এখানে শো করতেছে, এবং তার পাশে মোবাইলের যে মডেলটি রয়েছে সেই কোম্পানির, সেই মডেলের নামটি কিন্তু শো করতেছে, এবং সাথে রয়েছে গুগল ক্যামেরার লিঙ্ক। আপনারা চাইলে সেই মডেল অনুযায়ী জাস্ট আপনাকে সেই মডেলের উপর ক্লিক করতে হবে, এরপরে ইনস্টল ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ইনস্টল করতে পারবেন। আরেকটা মাধ্যম হচ্ছে আপনার একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মোবাইলে গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন। তার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, technobuzz.net। এটা একটি ইন্ডিয়ান ওয়েবসাইট। আপনারা যদি এই ওয়েবসাইটে চলে আসেন, এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আর এই ওয়েবসাইটের এই পোস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির নাম শো করতেছে মোবাইলের, এবং প্রতিটা মোবাইল কোম্পানির যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই মোবাইল ফোনগুলোর মডেল এখানে দেখতে পাচ্ছেন, এবং মডেলের সঙ্গে এখানে ডাউনলোড অপশন রয়েছে, এবং এখানে আপনারা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে যেই গুগল ক্যামেরাগুলো ডাউনলোড করবেন, সেই গুগল ক্যামেরার XMI ফাইল সহ আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন অনেকেই আছেন যারা বলবেন যে XMI ফাইলটা কি। XMI ফাইলটা হচ্ছে গুগল ক্যামেরার এমন একটি ফাইল, যে ফাইলটা হচ্ছে যারা প্রো লেভেলের ফটোগ্রাফার রয়েছে তাদের তৈরি একটি ফাইল, যে ফাইলটি আপনারা গুগল ক্যামেরায় অ্যাড করে আগের থেকে অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো মনে করুন এখান থেকে আমি একটি মোবাইলের গুগল ক্যামেরা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিই। তো এখানে OnePlus 3 একটি গুগল ক্যামেরা রয়েছে, জাস্ট আপনাকে এখানে ডাউনলোড ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনারা আরেকটা ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন ভার্সনের আপনারা ডাউনলোড করবেন, কোন অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি Android 9 Plus-এর জন্য ডাউনলোড করতে চাচ্ছি, তার জন্য আমি এই গুগল ক্যামেরা 7.x-এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এবং এখানে রয়েছে ইনস্টল অ্যান্ড ইউজ। আপনাকে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন MGC, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গুগল ক্যামেরা যে APK-টা রয়েছে সেই APK-টা ডাউনলোড হওয়ার জন্য আপনাদের কাছে পারমিশন চাবে। আপনারা জাস্ট ওকেতে ক্লিক করলেই আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অল ভার্সন ফ্রম, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন
এখানে কতগুলো ভার্সন রয়েছে গুগল ক্যামেরার, সমস্ত ভার্সনগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং আপনারা যদি সেই গুগল ক্যামেরার XMI ফাইলটি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে আসার পরে আপনাকে সার্চ করতে হবে সেই মোবাইলটির মডেলের নাম, এবং এরপরে লিখতে হবে গুগল ক্যামেরা XMI ফাইল। যখন লিখে সার্চ করবেন, আপনারা অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা সেই ওয়েবসাইটগুলো থেকে এই XMI ফাইলগুলো ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। আর কীভাবে XMI ফাইল অ্যাড করতে হয় গুগল ক্যামেরাতে, সেই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে অ্যাড করতে পারেন। আর আপনি আপনার মোবাইলের মডেল অনুযায়ী যদি গুগল ক্যামেরা খুঁজে না পান, সেই মডেলের নাম লিখে আপনারা গুগলে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা গুগল ক্যামেরাটি খুব সহজেই পেয়ে যাবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।